আজকে বিএনপির যে আন্দোলন সে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বা তারা নির্বাচনে যেতে চায় সে আন্দোলন না। তারা সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করে না। তারা জানে সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না, তাই তারা আজকে এক একজনের কুশীল অভ্যাস সক্রিয়। এবং বিএনপি আজকে 2006 সালের মতো একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কায়েম করে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারকে 2 বছর প্রলম্বিত করতে চায়, অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। যেই এই বিএনপি 2001 সালে যেই বিদেশি শক্তির যারা তাদেরকে ক্ষমতা আসতে সাহায্য করছে যেই বিদেশি শক্তি, আজকে সেই একই বিদেশি শক্তি তাদের পাশে আছে এবং তারা বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকারের নামে একটা দীর্ঘ দিনের একটা সরকার তারা কায়েম করতে চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অগ্রযাত্রাকে আজকে নস্যাৎ করতে চায়। বাংলাদেশ আজকে 2008 সালে নির্বাচনের আগে আপনারা কেমন ছিলেন আর এখন কিরকম আছেন? সকল ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন, আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন একটা সম্ভাবনার দেশ হিসাবে। আজকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বের নন্দিত নেত্রী, বাংলাদেশ আজকে সবার কাছে একটা প্রশংসনীয় জাতি হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই বাংলাদেশের যে উন্নয়নকে নস্যাৎ করে দিতে চায় তারা, আমাদেরকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। এরা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, এরা সংবিধান মানে না, এরা কোনো কিছুই মানে না, এরা আবার জিয়া এরশাদের মতো ক্ষমতার পরিবর্তন হবে বলে আশা করে, আবার একটা তত্ত্বাবধায়ক সরকার এসে বাংলাদেশকে আবার ধ্বংসের শেষ দিকে নিয়ে যাবে সেই তারা প্রত্যাশা করে। তাই বন্ধুরা আমার, আমি কেবলমাত্র বলতে চাই আজকে সম্মেলনের মধ্যে দিয়ে একটা নতুন কমিটি হবে, এই কমিটি যেমনিভাবে আগামী নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে আনবে, নৌকার বিজয় ছিনিয়ে আনবে, মানিকগঞ্জের 3টি আসন আবার আমাদেরকে উপহার দেবে, তেমনিভাবে আজকে এই অপশক্তি বাংলাদেশকে যেভাবে যে অপরাজনীতি করছে, বাংলাদেশকে উন্নয়নকে যেভাবে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আজকে যারা আগুন সন্ত্রাস করে এই শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই বন্ধুরা আমার, আসুন আমরা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমরা কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে না। আগামী নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন কমিশন আয়োজন করবে, সংবিধান মাফিক নির্বাচন হবে, নির্বাচনের সময় সংসদ বহাল থাকবে এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামীবার আবার আমাদের প্রিয়নীতির জননীতি শেখ হাসিনা ভোটের মাধ্যমে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। কাজেই বন্ধুরা আমার, যে যত আস্ফালনই করুক না কেন, যে যত চিন্তাই করুক না কেন, বাংলাদেশের মাটিতে কোনো অবস্থাতে তত্ত্বাবধায়ক সরকার আসবে না, আসবে না, আসবে না, এটা স্পষ্ট বলতে চায়।